রাশিয়া ও ইউক্রেনকে পারমাণবিক কেন্দ্রে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ। ইউক্রেনের জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রে নতুন ড্রোন হামলা বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলেও সতর্ক করেছে আইইএ এর মহাপরিচালক। রবিবার ইউক্রেনের জাপোরিজিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত হওয়ার পরপরই এমন সতর্কতা জানানো হলো। এই হামলাকে বেপরোয়া ও পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। এই হামলায় ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া, তবে তা অস্বীকার করেছে কিয়েভ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।